পাওয়ার হিটার ক্লাবের উজ্জ্বল এমাত্র সুন্দর একটি বল করলেন। সরি, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ওএনসিজি ক্রিকেট ক্লাবের একজন বোলার খুব সুন্দর বল করছেন। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ক্রিকেট ক্লাব 116 রানের টার্গেট নিয়ে ব্যাট করছেন। সুন্দর বোলিং ওএনসিসি ক্রিকেট ক্লাবের বোলার উজ্জ্বল, তিনটি বল করছেন, কোনো রান নেই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার একটি ক্যাচ ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভির চ্যানেলের উপরে সাইডে অনেক দর্শক বসে আছেন, তাদেরকে নিশ্চয় করে বলছি সব থেকে নামানোর জন্য। ঠিক আছে, শুধু দর্শক মন্ডলী, এই মাত্র আমরা দেখতে পেলাম সালমান ওএনসিসি ক্রিকেট ক্লাবের একটি উইকেট সংগ্রহ করলেন। আম্পায়ার এবং লেগ আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দর্শকের খাউটি ফলো না করে ফিলারের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের আবেদন গুলাকে মূল্যায়ন করবে। আমরা
তেরে রে যে সুন্দর ক্লিয়ার বুঝা দেয় বাড়ি উড়ি মারলে বলো বুঝা দেয় রেডি করছিস আমার কাজে মাইর ফলে এতে ঘুরাই লাগলো কত সুন্দর স্টুডিও মাঝে আমি তারে সে সময় বল না ডেলিভারি সময় ওখান মাছ না নিজে সময় ডেলিভারি না কাজে দৌড়ছিল ওখান মাছের সময় ইচ্ছা নাই স্যার বাবা দুই ওভার শেষে নয়টি রান আমরা লক্ষ্য করলাম স্কোরবোর্ড থেকে এক উইকেটের বিনিময়ে দুই ওভার শেষে নয়টি রান চমৎকার একটি ক্যাচ আমরা লক্ষ্য করলাম ওএনসিসি ক্রিকেট ক্লাব করমশিম এক নম্বর জার্সি খেলোয়াড়ের কাছ থেকে অত্যন্ত মূল্যবান শিওর উইকেট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আম্পায়ার আজকের এই টুর্নামেন্টের অ্যাওয়ার্ড স্পন্সর আরকে আরকে সুজয় প্রোপাইটর জনাব হাবিবুর রহমান চাচাকে ধন্যবাদ জানাই আজকের টুর্নামেন্ট উপভোগ করার জন্য ওনাকে ওনার আসন অলঙ্কিত করার জন্য সবই অনুরোধ করছি আমাদের টুর্নামেন্ট উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য আমাদের ক্লাসিক স্পোর্টিং ক্লাবের পক্ষ ধন্যবাদ জানাচ্ছি সম্ভবত হোয়াইট দৌড় শুরু করতে না সব সময় দেরি বাবা বাড়ি
পাওয়ার লিডার ক্রিকেট ক্লাবের 3 ওভার শেষে দলীয় স্কোর 10-1 উইকেটের বিনিময়। দুটি উইকেট সংগত কারণে ভুল হয়েছে, দুটি উইকেটে প্রথম বলে গেছে 10টি রান নিতে। আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের দুজন আম্পায়ার করেন সমান ধরে না কি করবো।
কেমন সব একটি রঙ হয়েছে কিন্তু
সম্মানিত দেশ বিদেশের অতিথি, আজকের এই টুর্নামেন্ট আপনারা অনলাইন মিডিয়া বাংলাদেশ টু লন্ডন টিভি এবং আজকের এই টুর্নামেন্টের স্পন্সরশিপ পার্টনার এবং স্পন্সর আরকে সুজ টেন্স টাওয়ার গোয়ালা বাজার, আয়েশা লেডিস ফ্যাশন টেন্স টাওয়ার গোয়ালা বাজার, ইয়ামিন ফ্যাশন ইয়ামিন জেমস ফ্যাশন টেন্স টাওয়ার গোয়ালা বাজার। ও চমৎকার একটি বল, সবার শেষে দলীয় রান 28, দুই উইকেটের বিনিময় পাওয়ার ক্রিকেট ক্লাব গোয়ালা বাজার, দুই উইকেটের বিনিময় 28টি রান এবং সবার শেষে 28টি রান সর্বোচ্চ, সম্ভবত 7তম রানই পাওয়ার প্লে শেষ। আম্পায়ার দুজনকে আমাদের আজকের টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অত্যন্ত দ্রুতের মধ্যে খেলা পরিচালনা করেছেন। আমি লাইভ মনে নিয়ে 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 আমি ল
দর্শক বেশি না এটা 35-37 না বলো বাংলাদেশ গ্রুপ আছে বুঝতে পারি জিততে পারবো নি এরা জিততে পারবো রান্ন কম একবারে 43 রান 43
টিকিট বললে তুই তোমার কানাডা থেকে রাহুল ভাই দেখা
আমার হয়ে এই মুহূর্তে পানি পানি খাওয়ার বিরতি চলে, আপনারা দেখতে পারা মাত্র 12 জন আইসে দেখা, তার বাদেও ভালো লাগে। তো পাওয়ার হিটারে খুব ভালো গেল, আর এই মুহূর্তে মাত্র 2 উইকেট পড়ছে, মাত্র না জানি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে মাত্র 2 উইকেট পড়ছে, আর 60 রান, 3টা কি জানি, না না চক করি ব্যাপারটা, 60 রানের বিনিময়ে। আপনার খেলা দেখতে পাররা, আর আমার দেখি মুসা ভাই সাহেব আসেন, মিলন আলম, ও মুসা ভাই দেখা। তো ভাই আপনারা তো আপনারা মিস করলাম, আমরা খেলাইতাম চাইরাম আপনার লইয়া। তো আশা করি খুব তাড়াতাড়ি আমরা বাইরের লোক খেলাইতাম পারবো ইনশাল্লাহ। আর আরও যারা দেখা সকলে আমরা লগে থাকবা, লড়ছিলেন লন্ডন টু বাংলাদেশ, না বাংলাদেশ টু লন্ডন, লন্ডনের লগে থাকবা ইনশাল্লাহ। আর আমরা আরও ওলা সুন্দর হইতো, সকলে সহযোগিতা করবা। আমি বুঝাইছি না,
আমরা ওটা দেখি চল ভাই মাতোতে বেটারি নাই নি বেটারি নাই আমার হইলে না বেটারি ডালি না কত বলে কত রান লাগে বা দশ এগারো রানি এগারো ওভার বাদে কত বার সংগ্রহ করার কিছু মাত কিছু মাত বেড়া বলতে রয়ে গেলাম ঠিক
মাত্র দুই উইকেট গেছে, দুইটা না তিনটা। ২৯ জন রিপ্লাই দেখা যায় না, আউট আউট আউট। ৭৮ 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
ঠিক আছে আমার সবাই দেখা আলহামদুলিল্লাহ আমার সবাই কইছে তো দুটো গ্রাম করতে পারবে না গান গাইতে গেলে তার আশা আছে তার বাড়ি সব তো পারে না যাই মতলি ভাই সাহেব ক্যাশ দেওয়ার মাসে মাসে ক্যাশ দিন আরেকটি উইকেটের পতন দলীয় ক্যাপ্টেন বাসার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে এক ওভারে দুই দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের দ্বার প্রান্তে উজ্জ্বল। এই মুহূর্তে পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাব ছয় উইকেটের বিনিময়ে ছয় উইকেটের বিনিময়ে 78 রান 12 ওভারের খেলা শেষ 13 রানিং অনেকটা সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছিল পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাব। দুই ওভারের মধ্যে তিন তিন উইকেট হারিয়ে অনেকটা ব্যাক টুটে চলে গেল পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাব। হ্যাটট্রিক হওয়া সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক স্পোর্টিং ক্লাবের
দুজন আম্পায়ার অনেক কষ্ট করে যাচ্ছেন ঠান্ডা রোদের মধ্যে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ রাসেল ভাইকে, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে রোদের মধ্যে আম্পিং দিয়ে যাচ্ছেন। আমরা জানি রাসেল ভাই বিভিন্ন মাঠে বিভিন্ন সময় আম্পায়ারের দায়িত্ব পালন করে থাকেন এবং উপজেলা অত্যন্ত ঠান্ডা উত্তেজনা বলা ম্যাচ দেখে মাঠের মাঠের মধ্যে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল এক ওভারে এক রান দিয়ে দুই দুইটি উইকেট নিয়েছেন নতুন বলার বিপ্লব এবং প্লাবন কাদের পার থেকে টিমকে তোলার চেষ্টা দীর্ঘদিনে খেলবে মনে হয়। অনেকটা খাটো লেন্থের বল ছিল, দুর্ঘটনা হতে পারত কিন্তু প্লাবন বেঁচে গিয়েছে। নিজেই বল করলেন এবং অনেকটা দূরে দৌড়ে এসে বলটাকে ছাড়বন্দি করলেন এবং আরেকটি উইকেট পতন স্পোর্টিং ক্লাবের। আমরা দেখতে পাচ্ছি আরেকটি উইকেটের পতন, একটি অসাধারণ ক্যাচ নিলেন ফাহাদ, সাতটি উইকেটের পতন। দুই দুইটি উইকেট উজ্জ্বল নিয়েছেন এবং এই ওভারে প্রথম দিকে আরেকটি উইকেট। ভালো বল, ভেরি গুড বলিং, চতুর্থ বল
ওয়াট এ বল, ভেরি গুড বল, অনেকটা গোল লাইনের বল ছিল, বিপ্লব ধরে মারার চেষ্টা করেছিলেন কিন্তু ভেরি বল কানেক্ট হয়নি, ডট বল। অসাধারণ বোলিং আমরা দেখতে পাচ্ছি ওয়াইসিসি বোলারের কাছ থেকে। এগারোতম ওভারে আদিধে একটি উইকেট, পরের ওভারে দুই দুটি উইকেট উচ্ছল এবং এই ওভারে প্রথম দিকে আরেকটি। আবারও আবারও বড় শট মারার চেষ্টায় কিন্তু ব্যর্থ ম্যারেন ওভার। চোদ্দ ওভারে খেলা শেষ, বিশ্বকাপে স্বপ্ন দেখে আমি জোয়ারে। চোদ্দ ওভার শেষে দলীয় রান 79। আমরা ভুল খেলাটা দিকে লক্ষ্য করে দেখতে পাই, প্রথম দিকে কিন্তু তারপরে ছন্দটা হয়ে যায় পাওয়ার হিটিং স্পিনিং ক্লাব, আবারও খামবেক করার চেষ্টা দেখতে পাচ্ছি আমরা। এবং খুব লম্বা একটি পার্টনারশিপ বাঁধতে সফল হন, সেটা ছিল অনেকটা পেশারের মধ্যে আছে খেলা করতেছে। সুন্দর বোলিং, অসাধারণ বোলিং, সুযোগের সন্ধানে পাওয়ার হিটিং এর ব্যাটসম্যানরা অনেকটা ভালো মতো বল দেখে সবাই ব্যস্ত ছেড়ে দিলেন বলটিকে, হয়তো খুব সুন্দর একটি ইনসুইং ছিল কিন্তু ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন, এই ধরনের বলের জন্য স্লোয়ার বল ছিল। এবং
বল করবেন এবং স্ট্রাইকে আছেন বিপ্লব, অনেকটা পাওয়ার হিট করে আছেন বিপ্লব, সব সময় বাউন্ডারি হাঁটানোর চেষ্টা, দেখা যাক কি হয়। ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ অনলাইন মিডিয়াকে, যারা সকাল 10:00 থেকে এখন পর্যন্ত লাইভ করে যাচ্ছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের কাশিম স্পোর্টিং ক্লাবকে উৎসাহিত করার জন্য এবং এই টুর্নামেন্টকে সুন্দর সফল করে তোলার জন্য। এবং সকল সদস্যদের ছোট বড় সব সদস্যরা খুব সুন্দর একটি সামনে মারা মারা দেখতে পারলাম, অনেকটা দরকারি চাপ ছিল এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং নিজেদের সুরক্ষা চলে আসার জন্য একটা চার মারা সুন্দর ছিল আসার জন্য। তো যাই হোক, প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ক্লাসিক স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের, যারা এখন পর্যন্ত না খেয়ে রোদের মধ্যে কাজ করে যাচ্ছেন, তারা এই টুর্নামেন্টকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মাঠের মধ্যে অনেক কাজ করছেন, আরো করবেন এবং করতেছেন। আজকে কয়েক রান আর একটি রান একটা সম্ভাবনা ছিল কিন্তু সালমান তালুবন্দি করতে পারলেন না, মিস কষ্ট করে এখন পর্যন্ত টিমের দায়িত্ব পালন করে যাচ্ছেন রাতের ভাই এবং ধন্যবাদ এই মধ্যে তারা তাদের দায়িত্ব বা ঠিক পদ পালন করতেছেন। Hey, 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 come on.
আর একটি সুন্দর শট চার হওয়ার সম্ভাবনা এবং চার বিপ্লবের ব্যাট থেকে অসাধারণ একটি চার বলটা অনেকটা ফুটে ছিল বিপ্লব দেখে শুনে ফাইনালে ঢেলে দিলেন এবং চারটি রান অনেকটা বাইরে বল চলে যাওয়ার কারণে আম্পায়ার হোয়াইটের সিগন্যাল দিলেন আর একটি দলীয় নব্বই রান বাউন্ডারি দেখে বিরত হয়ে গেছেন এবং এরই মধ্যে দুইবার ক্ষান্ত বদল করলেন বিপ্লব বিপ্লব ডিউ দলীয়রাম বিরানব্বই খুব সুন্দর বিপ্লব ব্যাটিং করে তাকে তুলে মেরেছেন এবং অসাধারণ একটি সিক্স আমরা দেখতে পেলাম বিপ্লবের ব্যাট থেকে কুলস ছেড়ে বিপ্লব বেরিয়ে এসেছেন দলীয় রান ৯৮ ১৭তম ওভারে খেলা চলতেছে শেষে দলীয় রান ৯৯ ১৮ বলে ১৭ রানের প্রয়োজন পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাবকে জয়লাভের জন্য ৭ উইকেট জমুই ফাটছ না তো বল দেখা তুই রুই গেছে নদী লাগির বা ওরা
দেরে ভাই ১০৫ দলীয় রান ঠিক আছে দেখা যা ১০৫ রান আসসালামু আলাইকুম। ১৯ ওভার রানিং, 12 বলে ১০ বলে ১১ রানের প্রয়োজন। হাতে আছে এক উইকেট, পাওয়ার হিটারের হাতে এক উইকেট। দেখা যাক এখন কি হয়। সব সময় বড় বড় শেট শট খেলে থাকেন পাপ্পুদা। সুন্দর বল সালমানের কাছ থেকে ব্যাটসম্যান পরাস্ত। ১৯ নম্বর ওভারের
খেলা চলতেছে, ম্যাচের পরিস্থিতি কি হবে বুঝা খুবই মুশকিল। তুলে মেরেছেন, এক ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বল ক্যাচ হয়নি। পাপ্পুদার ব্যাট থেকে এক রান, দলীয় 106 রান। প্রান্ত বদল করে বিপ্লবকে স্ট্রাইক দিয়েছেন বিপ্লব, ইতিমধ্যে তিন তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন, দেখা যাক কি হয়। তুলে মারার চেষ্টা কিন্তু ব্যাটে বলে পুরোপুরি শট হয়নি, যার কারণে একটি রান। একবারের জন্য প্রান্ত বদল করলেন, সাত বলে নয় রানের প্রয়োজন। সালমানের ওভারের শেষ বল, খাটো লেন্থের বল ছিল কিন্তু ডট বল, শটে তাকা উজ্জ্বল বলটিকে ধরলেন এবং কোনো রান হল না। ছয় বলে নয় রানের প্রয়োজন পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাবের। উভয় দলের ব্যাটসম্যান এবং ফিল্ডারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছয় বলে নয় রানের প্রয়োজন। কি তো হয়েছে লাস্ট ওভার বোলিং করার জন্য এসেছেন দলীয় ক্যাপ্টেন আলী, নিজেই 20 নম্বর ওভার বল করবেন। একটি ছোট্ট টিম মিটিংয়ের পর আলী নিজেই বল করতে আসলেন, দেখা যাক কি হয়। স্ট্রাইকে আছেন বিপ্লব, এরই মধ্যে বিপ্লবের ব্যাট থেকে 18 রান। আমরা জানি বিপ্লব বড় বড় হিট করতে ভালোবাসেন, হোয়াইট বল, আরো একটি বোনাস রান, 8 রানের প্রয়োজন 6 বলে। 20 নম্বর ওভারের খেলা চলতেছে। অনেকটা তুলে মারার চেষ্টা, থার্ডম্যান অঞ্চল দিয়ে 4 রান, থার্ডম্যান না থাকার কারণে থার্ডম্যানের অঞ্চল দিয়ে 4 রান। ভালো লেন্থের বল ছিল এবং একটি পাস বলে 4 রানের প্রয়োজন। বিপ্লব ক্যাচ হতে পারত, আটটি উইকেটের বিনিময়ে আরেক সুন্দর বল, 2 বলে 2টি 4 মেরে পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাবকে জিতিয়ে দিলেন সেই বিপ্লব। খুব সুন্দর ব্যাটিং আমরা বিপ্লবের কাছ থেকে দেখতে পারছি, তো আমরা কমিটি বক্সের সবাই করতালি দিয়ে পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাবকে শুভেচ্ছা জানাচ্ছি খুব সুন্দর একটি উইনিংয়ের জন্য। বিপ্লব অনেকটা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে।
খুব সুন্দর আমরা উপভোগ করলাম। ধন্যবাদ জানাই ওএনসিসি ক্রিকেট ক্লাবকে, তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের এই টুর্নামেন্টকে সুন্দর ও সার্থক করার জন্য। ওএনসিসি ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন আমাদের কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। তাহার ভাই, তোমাকে আমি আমাদের কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করে যাচ্ছি। ধন্যবাদ জানাই। 19 ওভার 2 বল খেলে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় পাওয়ার হিটিং স্পোর্টিং ক্লাব। 10 উইকেটের বিনিময়ে ওএনসিসি ক্রিকেট ক্লাব 115 রান নিতে সক্ষম হয়। জবাবে পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাব 8 উইকেট হারিয়ে 19 ওভার 2 বলেই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায়। অনেকটা টান টান ম্যাচ ছিল, খুব সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আমরা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ওএনসিসি, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে পাওয়ার হিটার স্পোর্টিং ক্লাবের বিপ্লব। বিপ্লবকে ম্যান অফ দ্য ক্রেস্ট তুলে দিবেন। বিপ্লবকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন। বিপ্লব রেখে দিব বিপ্লবকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন। ক্লাসিক স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি আব্দুল বশির এবং ম্যান অফ দ্য ম্যাচ ক্রেস্ট প্রদান করবেন। ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করবেন সাবেক সহসভাপতি, সাবেক সভাপতি ক্লাসিক স্পোর্টিং ক্লাব আব্দুল বশির লালা এবং ক্রীড়াবিদ মাসুম হুসাইন এবং বশির হুসাইন। ম্যান অফ দ্য ম্যাচ বিপ্লব, 29 রান এবং 3 উইকেট নিয়ে আজকের সেরা প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ধন্যবাদ বিপ্লবকে। সম্মানিত সুধী দর্শক, লজ্জা রুকা আর আমি ধরলিস, আমরা বিপ্লবকে কমিটি বক্সে আসার জন্য অনুরোধ করছি। বিপ্লব প্লিজ, বিপ্লব, বিপ্লব, বিপ্লব ইংলিশ মারতে পারে না বিপ্লব, এর লাগি বাঘের। বিপ্লব আজকে উদ্বোধনী ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দুই একটি কথা বলে যাওয়ার জন্য অনুরোধ করছি। লাইভ করো, লাইভ করো, নাচের দে বিপ্লব। আজকে খুব সুন্দর টেকা দিছে খুব তুমি দেখো দূর, তুমি কইল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ক্লাসিক ক্রিকেট ক্লাবের 20 বছর পূর্তি উপলক্ষে আমরা যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো আমরা জানি না কতটুকু দেখাইতে পারছি আমরারে, আপনারারে আমরা যদি দেখানির মাঝে অথবা কথাবার্তার মাঝে বলিয়া থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আগামী কালকে অন্য খেলার লাইভ দেখানো হইব, আপনারা জানানো হইব। বর্তমানে আমরা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।